हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आज को আমাদের কে ছেড়ে চললো, আজ কে আমাদের কে ছেড়ে চললো, কালকে ওর গোছানোর কথা ছিল ব্যাগ, এখনো পর্যন্ত গোছানো হয়নি। এখন অলমোস্ট বাজে কটা, 9টা বেজে গেছে। কালকে আমার সাথে চ্যালেঞ্জ লাগিয়েছিল যে তোর এডিট করার আগে আমার গোছানো হয়ে যাবে। আমার এডিটও করা হয়নি যদিও, আর গোছানো হয়নি। আজকে ও চললো ঘর, আসানসোলের ঘর চললো। কোথায়, কাকে কি দিয়ে দে? এখনই ওর পিতাজি আসবে ওনাকে নিতে, খুব খুশি। অফিসের ল্যাপটপ কাজের জন্য পার্সোনাল ল্যাপটপে তুই মাইক্রোসফটের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করা, লেটেস্ট ভার্সন ডাউনলোড করা আছে। ওই 365টা ওপেন কর, এক করে ওপেন কর। 365টা অ্যাপ চাইছে, কিচ্ছু চাইবে না, চাইছে আমি করে দেখিয়ে দেবো। ওইখানে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করবি? ঠিক আছে, রেডি হোক, আমিও একটু ফ্রেশ হই। আজকে ফাইনালি আমি মনে হচ্ছে দাঁড়ি কোপ কাটতে যাবো, 1.5-2 মাস পর দেখা যাক সময় হয় কিনা। এই ঘর যা আছে সব ঠিক করে যাবি, প্রত্যেক দিন আমাকে ঠিক করতে হয়। কে রুম ঠিক করে যাবি? পারবো না, ওল্ডাল করে যাবি না? সকাল সকাল আমি স্নান করে রেডি, একটু চা মেরে নিচ্ছি টুক করে। আজকে কিন্তু আজকে ও এ বিছানা গুছিয়েছে, স্বার্থপর পিতাজি চলে এসছে। ওর পিতাজি ওকে নেবার জন্য আসবো না, এই চললাম। টাটা টাটা, থাক তুই একাই, মে আর মেরি তনহাই। বাবা ভাবছি ব্লগে ইনক্লুড করবো, দেখি করা যায় কিনা। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাবা চলে এসছে অনেকক্ষণ আগেই, আমার কিছু কিছু কাজ বাকি ছিল, এমনিতে 11:30 বেরোনোর কথা ছিল, দেরি হয়ে গেল। এখন প্রায় 10টা বাজছে, আর এই যে উনি বসেছেন ল্যাপটপ নিয়ে, এখন এই যাওয়ার সময় খুব কাজ দেখাচ্ছে, ল্যাপটপ নিয়ে বসে বসে উনি কাজ করছেন। উনি শ্বশুরকে ব্লগে ইনক্লুড করতে লজ্জা পাচ্ছে, শ্বশুরকে ব্লগে ইনক্লুড করতে হবে কিন্তু ইনক্লুড করতে লজ্জা পাচ্ছে। চলো দেখি কি বাবা এসে বসে আছে। আমি কিন্তু ইনক্লুড করছি, সবাই এসে গেছে, আমি এবার যাব রেডি। বল, এরকম আমার মুখে হাত দিয়ে বসে আছে, যাব গুরু নানক পল্লি যাব। কি করতে? হ্যাঁ, চৈত্র মাস করতে যাবো, চৈত্র মাস। কটা বাজছে? তারপরে ঘর, মা কাজ করছে, এক মাসের ছুটি। যে অনিমাও চলে এসেছে আজকে তাড়াতাড়ি, সকাল সকাল আজকে অনিমা চলে এসেছে। না, শরীরটা ভালো নেই।
আমার লাগেজ গুলো দেখে নাও সবাই, বেশি লাগেজ হয়নি, এই একটা ব্যাগ, এই ক্যাপজেমিনির এই ব্যাগ, এটাতে কিছু নেই, খাতাপত্র আছে চেকিং এর জন্য, আর ও আচ্ছা স্কুলে নিয়ে যাই যে ব্যাগটা, এখানে আমার একটু বই খাতা আছে, ব্যাস বিশেষ কিছু আমি নিইনি। জাস্ট আমার যদি জামা কাপড়ের ব্যাগ বলতে হয় তাহলে দিস ওয়ান, কিচ্ছু নেই। তাও এইটাও আছে, এটাতেও কয়েকটা নিউ ড্রেস আছে যেগুলো আমি স্টিচিং এর জন্য দেবো, আনস্টিচ কাপড়ই বেশি আছে। এটা ব্যাস একটাই ব্যাগ। বল মুখে টাটা টাটা, বাই বাই বাই, আর যেন দেখা না পাই। আর আমিও চাই না দেখতে, এক জামা আমি চাই। হায়াবুসাতে চেপে চলে পড়। এটা নেওয়া যাবে না, এইটা ঢুকালে যাবে না, এইটা ঢুকালে ভালো হয়। এইটাই হালকা দেখে মনে হচ্ছে, এটা বেশি ভারী হবে, ওইটাই ভারী। আরে হালকা মাঝে মাঝে পড়বে না এটা। জাস্ট ওকে গাড়িতে চাপিয়ে এলাম গাইস, আমি আজকে আউট অফ অফিস আছি, বাট এখন একটা হাই প্রায়োরিটি কাজ চলে এসেছে, আমাকে এখন আর্জেন্ট কাজে বসতে হবে, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হাই গাইস, গুড আফটারনুন, একটু বাবার সাথে এসেছি বাজারে, রোদ প্রচণ্ড রোদ, আমাদের বাথরুমে কয়েকটা কল খারাপ হয়ে গেছে, তো ওইগুলো একটু চেঞ্জ করার জন্য এসেছি দোকানে। প্রচণ্ড রোদ, মানে বলার বাইরে এত রোদ, আসানসোলে এত রোদ না আপনাদের ওইদিকেও এত রোদ আছে একটু কমেন্ট করে জানাবেন তো দেখি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মোটামুটি কেনা হয়ে গেছে সব কিছু, কেনার তো কিছু ছিল না, কিছু রিপ্লেসমেন্ট ছিল, হয়ে গেছে, দেখি ঘরে যাই তাড়াতাড়ি, মিস্ত্রি আসবে ফিউজ করার জন্য, এই রোদে থাকা যাবে না। দুটো হ্যান্ড শাওয়ার খারাপ হয়ে গেছে, দুটো হ্যান্ড শাওয়ারে একদিনই খারাপ হয়ে গেছে, দেখি চেঞ্জ করি। প্রচন্ড রোদ, জাস্ট ঘর ফিরছি, আমাদের দুটো হ্যান্ড শাওয়ার একদিনই খারাপ হয়ে গেছে, একটা কল আছে বিপ কল বাথরুমে, দুটো বাথরুমে দুটো হ্যান্ড শাওয়ার খারাপ আছে, একটা বিপ কল আছে, বিপ কলটা অনেক দিন ধরে প্রবলেম করছিল, তো সেটা জনসনের কিনেছিলাম, তো আজকে গেলাম দোকানে, বললো যে ওইটা ওয়ারেন্টির আন্ডারে আসছে, তো নতুন কিনে কোনো লাভ নেই, তো ওরা কমপ্লেন নিয়ে নিয়েছে, খুব জলদি করে লোক আসবে হয়তো ঠিক করে দেবে, দেখা যাবে ঘরে গিয়ে আবার কাজে বসতে হবে অফিসের কাজে। ঠিক আছে, গুড আফটারনুন গাইস, এখন টাইম 1:30 প্রায়, আমি এই ঘরে ঢুকছি, দেরি হলো, আমি ওখান থেকে বেরিয়ে টিউশন পড়িয়ে দেন বাড়ি আসছি, এত রোদ বাইরে, পুরো চোখ মুখ ঢাকা, হাতে অলরেডি হ্যান্ড গ্লাভস, প্রচণ্ড রোদ। এখন এমনিতেই তো সান স্ট্রোক হওয়ার চান্স অনেক আছে এই রোদের মধ্যে বাড়ি আসা, এবার দেখছি আমাদের বাঁদরটা কী করছে, বাঁদরটা আবার আছে, ওকে দেখতে হবে বাঁদরটা কী করছে, অলরেডি আমি ফোনের আওয়াজ পাচ্ছি, ফোন নিয়ে বসে গেছে, অন্য দিন আবার মানি মানি করে দৌড়ে আসবে, আজকে খুলতে আসেনি দরজা, রাগ হয়েছে। এই যে আমাদের বাঁদরটা বসে বসে ফোন দেখছে, এই কে এসেছে, এখন আমাকে চিনতে পারছে না, চিনতে পারছে না, কে এসছে রে, দেখ মানি দেখ এবার মন দিয়ে ফোন দেখছে, কি করছিস তুই, কি করছিস, টাকা
থাকা বেটা এখন ফোনের মধ্যে ঢুকে আছে। খাওয়া হয়ে গেছে? এবার কি এবার ঘুম হবে নাকি? কি হবে? আদর হচ্ছে, মানি এসেছে অনেকদিন পর, এতক্ষণ ধরে দেখেনি তেজ, এবার মানিকে আদর করা হচ্ছে। মানি এসেছে, তাকা তাকা তাকা, কে এসেছে দেখে বলে দেয়, কে এসেছে কে এসেছে। এটা হামি দিয়ে দাও, এটা হামি, মানি এতদিন পর এসছে, হামি দিয়ে দাও। এটা সোমা, মিমোর নাম সোমা, তাহলে সোমার দিদা। চলো টাটা করে দাও, টাটা করে দাও। ঠিক আছে গাইজ, আমি এখন ফ্রেশ ফ্রেশ হব, রোদ প্রচন্ড জল তেষ্টাও পেয়েছে, গরম লেগেছে খুব। টাটা করে দাও, টাটা করে দাও। যাবে না ও মানি, মানি তো যাবে না, এটা তুমি ওদেরকে টাটা করবে, মানি এখানেই থাকবো। টেনশন হয়ে গেছে, মানি আবার চলে যাবে, বলেছি টাটা করতে, তাই টেনশন হয়ে গেছে, মানি আবার চলে যাবে, তাই মানি যাবে না। চলো টাটা। হাই গাইজ, গুড আফটারনুন। জাস্ট নাও আমি একটু কাজ থেকে উঠলাম, এবার একটু এডিট করতে বসবো। আমার আজকে ইচ্ছে ছিল যে আমি মোটামুটি 11টার মধ্যে ভিডিওটা আপলোড করব, কিন্তু হয়ে উঠল না, টাইম পেলাম না। তো এখন আমি এডিট করতে বসবো, এডিট করব এবং চেষ্টা করব যে আজকে সন্ধে 6টার মধ্যে দেবার, আর আজকে ব্লগটা কন্টিনিউ করব। আজকে এত অফিসের প্রেশার ছিল, এত অফিসের প্রেশার ছিল যে আমি এখন পর্যন্ত খেয়ে উঠতে পারিনি। তো আজকে অনেকগুলো ভিডিও পার্ট স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয়নি, কিছু করার নেই, দুদিকে ম্যানেজ করে চলতে হবে। তো যতটা পারি ভিডিও করার চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো থাকুন পাশে, আর কি বলার। ও হ্যাঁ, নন্দিতা পৌঁছে গেছে, আর ও কিছু ভিডিও করে 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 আমাকে পাঠাচ্ছে। তো আমি সেই ভিডিওগুলো অবশ্যই এই ভিডিওর সাথে অ্যাটাচ করবো, যাতে মানে ভিডিও লেন্থটাও ঠিক থাকে, আরও আমি এদিকে কী করছি আর ওই দিকে কী করছি আপনারা দেখতে পারেন। ঠিক আছে, পাশে থাকুন। ও হ্যাঁ, কালকের বাবা ইনভাইট করেছে, কালকে ওদের বাড়িতে যেতে হবে, দেখি কাল সকাল সকাল, কাল পয়লা বৈশাখ অবশ্যই, কাল সকাল সকাল দেখি যাব, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সব কিছু। অলমোস্ট সন্ধে হয়ে গেল, 6টা বেজে গেছে, আমি একদিন পর ব্যালকনিতে এলাম, অন্ধকার হয়ে আসছে। আর এতক্ষণে মিস্ত্রি এসছে বাথরুমের কল টলগুলো সব ঠিক করার জন্য, দেখি গা কি করছে। বাবা বোধহয় বাইরে গেছে কিছু কিনতে। হোগো কিছু লাগবে নাকি? এই কলটা বারবার খারাপ কেন হয়ে যাচ্ছে বলতো? লোক এসে ঠিক করে দিয়ে যাবে। বললো তো 24 ঘন্টার মধ্যে আসবে, আজকে না কালকে আসবে। ঘরে কিছু কাজ হলে ঠিক ঘরের অবস্থা এরকম হয়ে পড়ে থাকে। নতুন হ্যান্ড শাওয়ার, ফিটিংসের জিনিসপত্র, সোফা আমার অগোছালো পড়ে আছে, দেখা যাক কতক্ষণে ঠিক হয়। এদিকে পুজো চলছে, ওইদিকে বাথরুমে কাজ চলছে, জিনিসপত্র উল্টালে পড়ে আছে। দাড়িটা কাটিয়ে আসছি আমি, হ্যাঁ
অলমোস্ট 6:30 বাজে, সন্ধে 6:30, জাস্ট মায়ের সন্ধে দেওয়া কমপ্লিট হলো। নন্দিতা একটু ফোন করেছিল, ঘুরতে যাবে কোথাও একটা অফিসের কলিগদের সাথে, আর আমার দেখি আজকে ঘুরতে যাওয়া হয় কি হয় না। তো আমি এখন আপাতত একটু ফ্রি আছি, অফিসের কাজ জাস্ট অফ করলাম, এদিকে এখন এডিটটাও কমপ্লিট হয়ে গেছে, বাকিটা রাতের দিকে এডিট করব। আর এদিকে সন্ধে হয়ে গেলো, বাথরুমে মিস্ত্রি এসে গেছে কাজ করছে, বাবা বোধহয় কিছু জিনিসপত্র কিনতে গেছে। তো আমি এখন এই ফাঁকে অল্প চুল দাড়িটা কাটিয়ে আসি, কালকে আবার নন্দিতা বাড়ি যেতে হবে, আবার দাঁড়ি তুড়ি নিয়ে গেলে আমাকে আবার হাজার রকম কথা শোনাবে, আর তাছাড়া এই লোকেই বাকি ভাববে যে কীরকম ছেলেকে পছন্দ করে বিয়ে করলো। তার থেকে আজকে একটু সময় টময় পাওয়া গেছে, যাই একটু তাড়ি টাড়ি কাটিয়ে আসি গা, কথা হবে আবার আসছি খানিক বাদে। হাই গাইস, জাস্ট ফ্রেশ হয়ে ঘর ফিরলাম চুল দাড়ি কাটিয়ে, এখন প্রক্স 9:45 বাজছে, উজ্জ্বলদা ফোন করবো বললে একটু বেরোবি নাকি, তো যাই একটুখানি আড্ডা টাড্ডা মারে মেরে আসি গা। এই উইকেন্ড এলে পরেই আড্ডা মারা হয়, তাছাড়া আড্ডা মারা হয় না, তো যাই আজকে একটু ঘুরে আসি। আমাদের উইকেন্ড মানেই আমরা আমাদের বাঁধা আছে, আমরা প্রত্যেক উইকেন্ডেই ব্লু বার্ডে যাই, আজকে ব্লু বার্ডেই যাওয়া হবে, যাই একটু ঘুরে আসি। এসব তোমাদের সাথে বাকি জিনিসপত্র শেয়ার করছি, বাই বাই। বলা উজ্জ্বলদা, ব্লু বার্ড, উই আর অলমোস্ট দেয়ার, মানে উইকেন্ড হলে আমাদের ব্লু বার্ড আসা চাই। একজন মানে মিস আছে, উপায় একজন মিস আছে, ও আমাদের ব্লগ দেখে পরে মিস করবে। এখন কোথায় আছে? এখন নেই তো, এখন কলকাতাতে আছে, কি জন্য আছে কার সেসব না হয় এখন বাদিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, যাওয়া যাক। আমরা ব্লু বার্ডে আসি কেন? ব্লু বার্ডে আসার রিজন হচ্ছে এই একটা, চিকেন ক্রিসপি না অনবদ্য বানাই, মানে আমার লাইফে খাওয়া সেরা। আর আরেকটা রিজন আছে, সেটা খানিক পরে আসবে, এইটা আমাদের মানে ফেভারিট, এটা আমরা খেতে আসবোই আসবো ফ্রাইডে, যাই হয়ে যাক। ভালো বানাচ্ছে না, দামও এক্সেস করে দিয়েছে, এটার কোনো কম্পিটিশন নেই এলাকাতে আর কি। এটা হচ্ছে আরেকটা সেন্টার অফ অ্যাট্রাকশন ব্লু বার্ডে, তোমরা কে কে এসে এই খাবারগুলো খাওয়া একটুখানি কমেন্ট করে জানিও। হে গাইস, এখন মোটামুটি রাত্রি 11:30 বাজছে, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আজকে তো নন্দিতা নেই, নাহলে নন্দিতাই করতো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আজকে রাত ফুরালে কালকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা, তোমাদের নতুন বছর শুভ হোক, ভালো হোক, প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হোক, লোকের পিছন না লেগে লোকের ভালো করো, আশা করছি সব কিছু ভালো হবে। আজকের তো ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, না ভালো লাগলে ডিসলাইক বাটন আছে, ডিসলাইক বাটনে ক্লিক করে ডিসলাইক করে দিও, পাশে দেখো, টাটা।